তো নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি আবার আজকে বেশি বেতনের চাকরির খবর এনেছি। বেশি বেতনের চাকরি এবং কলকাতার মধ্যেই কাজ, ছেলেরা মেয়েরা উভয় এই চাকরির জন্য আবেদন করতে পারবে। তো মন দিয়ে আমার ভিডিওটা তোমরা শোনো, ভিডিওটা মন দিয়ে শুনলে কি হবে, তোমরা কাজের বিষয় কিন্তু পুরোটা জেনে যাবে। তোমাদের কাজ সম্পর্কে বারে বারে আমাকে কমেন্ট করতে হবে না। তো এই কাজটা হচ্ছে বন্ধুরা, তো কাজ শুরু করার আগে তোমাদের বলতে চাই যে জব সার্চ কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি, বেশি বেতনের চাকরির খবর নিয়ে এসেছি প্রদীপবাবু এবং আমার এই চ্যানেলে তোমাদের কাছে আজকে যে কাজের খবরটা নিয়ে এসেছি এটা হচ্ছে বন্ধুরা টয়োটা ইন্ডিয়া হায়ারিং করছে দমদম এয়ারপোর্টের মধ্যে, BCAS রিটেল টয়োটা কার প্রমোশন, ঠিক আছে, BCAS ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির পদে তোমাদের কিন্তু এই দমদম এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে তোমাদের বন্ধুরা টয়োটো ইন্ডিয়াতে তোমাদের ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটিতে তোমাদের কাজ হবে। তো বন্ধুরা এই কাজটা কিন্তু দেখো বন্ধুরা, তোমাদের করতে গেলে যারা যেসব ছেলেরা মেয়েরা এই দমদম এয়ারপোর্টে সিকিউরিটি গার্ডের কাজটা করবে, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি টয়োটো ইন্ডিয়াতে, ঠিক আছে, BCAS রিটেল টয়োটা কার প্রমোশন, ঠিক আছে, তোমাদের সিকিউরিটি ড্রেস পরে সিকিউরিটির মতন থাকতে হবে, তোমাদের বন্ধুরা স্মার্ট প্রেজেন্টেবল এবং গুড লুকিং হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, তোমাদের হিন্দি ইংরাজিতে জ্ঞান থাকতে হবে, হিন্দি ইংরাজিতে কথা বলা এবং তোমাদের মোটামুটি হিন্দি ইংরাজিতে টুকটাক লেখা এটা তোমাদের কিন্তু বলতে হবে, তবে হিন্দি ইংরাজি বেশি না বললেও হবে, টুকটাক হিন্দি ইংরাজিতে তোমাদের কথা বলতে হবে। এবার তোমরা বুঝতেই পারছ এয়ারপোর্টের মধ্যে তোমাদের এই কাজটা হবে, এটা হচ্ছে তোমাদের BCAS, ঠিক আছে, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি এই পদে তোমাদের কাজটা হবে। তো যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, স্মার্ট গুড লুকিং প্রেজেন্টেবল ছেলেরা মেয়েরা এই কাজের জন্য আবেদন করতে পারো। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে বায়োডাটা পাঠাবে, এখানে কোনো লিঙ্ক ফিঙ্কের ব্যাপার নেই, এই লিঙ্কে তুমি আবেদন করবে, তোমাদের দিনের পর দিন অপেক্ষা করতে হবে। আমি ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা বায়োডাটা পাঠাবে। তো এখানে দেখো, তোমরা যদি কাজে ঢোকো, তোমরা 6 মাস কাজ করার পর এয়ারপোর্ট অথরিটি, এখানে লিখেছে এয়ারপোর্ট অথরিটি প্রোভাইড বাই BCAS সার্টিফিকেট অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, এই অ্যাভিয়েশন সিকিউরিটির পক্ষ থেকে তোমাকে কিন্তু একটা 6 মাস কাজ করার পরে এখান থেকে সার্টিফিকেট দেওয়া হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হবে। তোমাদের হতে হবে লুকিং ফর এ স্মার্ট মেল ফিমেল ক্যান্ডিডেট ফর টয়োটা কার ইভেন্ট কলকাতা এয়ারপোর্ট, তোমাদের টয়োটা কার আছে, শোরুম আছে এয়ারপোর্টের মধ্যে, দমদম এয়ারপোর্টের মধ্যে টয়োটা কারের শোরুম আছে, সেখানে তোমাদের সেই কারের হচ্ছে তোমাদের প্রমোশনের কাজ করতে হবে, এখানে কোনো টার্গেট জব নয় বা কোনো সেলসের কাজ নয়। তো এখানে তোমাদের কিন্তু 8 ঘন্টা 26 দিন কাজ হবে, গুড কমিউনিকেশন হিন্দি অ্যান্ড ইংলিশ, স্যালারি তোমাদের থাকবে হচ্ছে 15 থেকে 20 হাজার টাকা, ঠিক আছে, তোমাদের স্যালারি থাকবে 15 থেকে 20 হাজার টাকা। আর্জেন্ট কিন্তু এই রিক্রুটমেন্টের কাজ চলছে, তো তোমাদের কিন্তু বলে রাখি যে আজ পর্যন্ত কেউ দমদম এয়ারপোর্টে অরিজিনাল কেউ কাজের খবর আনতে পারেনি, ঠিক আছে, অরিজিনাল কাজের খবরটা কিন্তু আমিই দিচ্ছি জব সার্চ কলকাতার পক্ষ থেকে, এবং অরিজিনাল কাজ, জেনুইন কাজ, 100% জব, স্যালারি থাকবে 15 থেকে 20 হাজার। তোমাদের রিজুম পাঠাতে হবে, আমি যে হোয়াটসঅ্যাপ নম্বর দেবো, মেল ফিমেল উভয় এই কাজের জন্য আবেদন করো, বয়স হতে হবে 18 থেকে 30, তোমাদের এখানে কাজ করতে গেলে পাসপোর্ট থাকতেই হবে, পাসপোর্ট ছাড়া আবেদন করা যাবে না, যাদের পাসপোর্ট নেই তারা পাসপোর্ট
তোমরা তৈরি করে নিতে পারো। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস। যারা এই কাজটা করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিও ডিসক্রিপশনের উপরে ভিডিও ওয়ালের উপরে দিয়ে দিচ্ছি। এই যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেখো ভালো করে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8391862723, দেখতে পাচ্ছ? এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে বায়োডাটা পাঠাও, ছেলেরা মেয়েরা উভয় করতে পারবে। তোমরা সবসময় দমদম এয়ারপোর্ট করো, ঠিক আছে? কলকাতা এয়ারপোর্টে কাজ দিন। তাই তোমাদের সামনে আমি কিন্তু আজকে কলকাতা এয়ারপোর্টের মধ্যেই কাজ দিচ্ছি। এয়ারপোর্টে সিকিউরিটি গার্ডের কাজ হবে। এয়ারপোর্টে তোমাদের টয়োটা ইন্ডিয়া হায়ারিং করছে, 50 জন ছেলে 50 জন মেয়ে। হ্যাঁ, এখানে হচ্ছে বিউরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির সিকিউরিটি, তো সেখানে তোমাদের কাজটা থাকবে হচ্ছে তোমাদের সিকিউরিটিরই কাজ হবে, কিন্তু সেই কাজটা হচ্ছে টয়োটা ইন্ডিয়ার যে শোরুম আছে সে শোরুমের মধ্যে কার প্রমোশনের কাজ হবে। তো বেতন হচ্ছে 15-20 হাজার, মেল ফিমেল উভয় আবেদন করতে পারো, বয়স হতে হবে 18-30, উচ্চ মাধ্যমিক পাস, তোমাদের কিন্তু পাসপোর্ট থাকতে হবে, স্মার্ট প্রেজেন্টেবল গুড লুকিং হতে হবে, হিন্দি ইংরেজিতে সামান্য কথা বলা জানতে হবে এবং সামান্য লেখালেখির কাজ জানতে হবে, তাহলেই তোমরা এই কাজটা পাবে, স্পটে জয়নিং হবে। আমি আর প্রদীপবাবু নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের কিন্তু এখানে স্পট জয়নিং করাবো। তো বন্ধু, এই কাজের খবরটা দিলাম, বেশি বেতনের চাকরি। তোমরা যারা এই এয়ারপোর্টে সিকিউরিটি গার্ডের কাজ করবে, বিসিএএস, ঠিক আছে, বিসিএএস বিউরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটিতে কাজ করবে, তারা কিন্তু আমাকে যত তাড়াতাড়ি সম্ভব হোয়াটসঅ্যাপ করে বায়োডাটা পাঠাও। আমি তোমাদের কিন্তু সমস্ত বায়োডাটার এক এক করে রিপ্লাই দেবো, 100% রিপ্লাই দেবো। তো বন্ধু, এই কাজের খবরটা দিলাম। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেলের বোতামে অল করে দিও, যখনই আবার নতুন কাজের খবর নিয়ে আমি চ্যানেলে আপডেট দেবো তার নোটিফিকেশন তোমার প্রোফাইলে পেয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।